লালমনিরহাটে সীমান্তবর্তী ফুলগাছ গ্রামের বাসিন্দা মোবারক হোসেন শুধুমাত্র 30% জমিতে বেগুন চাষ করে লক্ষ টাকা লাভ করেছেন তিনি। একই জমিতে বেগুনের পাশাপাশি অন্য শাকসবজি চাষ করে পরিবারের চাহিদা মেটান মোবারক। শুধু মোবারকই নয়, তার মতে শত শত কৃষক সবজি চাষ করে গ্রামটির চিত্র পাল্টে দিয়েছেন, নিজেরাও সঞ্চয় করছেন টাকা। আমি আল্লাহর রহমতে এই বেগুন খেতে এইখানে এই খেতে আবাদ করে বেগুন আবাদ করে আমি অনেক লাভবান হয়েছি। গেল বছর 1,05,000 টাকা এই খেতে বেগুন দিচ্ছি, বুঝছেন। এবার আল্লাহর রহমত তবু 80-90 হাজার পার হবে। আমি আগে 1,000 টাকা বা 900 টাকা করে বেচছি, এখন বর্তমানে 400, 450 এরকম বেচতেছি। আমরা আগে সবজি আবাদ করিনি, আগে আমাদের খুব অভাব ছিল, এখন আমরা সবজি আবাদ করছি, অনেক লাভবান হচ্ছি, আমাদের এখন অভাব নেই। কয়েক বছর আগে সীমান্তবর্তী এই গ্রামটিতে ছিল অভাব আর অনটন, অসচ্ছলতায় জীবন যাপনে অতিষ্ঠ হয়ে উঠেছিল তাদের সংসার জীবন। এখন আর তাদের মাঝে সেই অভাব অস্থিরতা নেই, শুধু সবজি চাষই তাদের জীবনের মান পরিবর্তন করেছে। আমার বাবার সাথে আমি কাজ করি, কাজ করে যখন 12টা বাজে তখন আমি চলে যাই স্কুলে, স্কুল থেকে এসে আমার বাবার সাথে কাজ করি। আমাদের সবজি আবাদ করছি, আমরা সবজি আবাদ করে আমরা ছেলে মেয়ে 4টা ছেলে আমরা লেখাপড়া শিখেছি। আমাদের সরকারের যদি কোনো কিছু হেল্প করে আমরা আরও কিছু রাখি। আমরা আমাদের 1.5 বিঘা জমি আছে, এই জমিতে আমরা ভালো সবজি শাক সবজি আবাদ করতেছি। গ্রামটির কেউ অলস বসে থাকে না, কৃষক কিষাণীর সাথে তাদের সন্তানরাও পড়াশোনার পাশাপাশি সবজি চাষের পারদর্শী হয়ে উঠেছে। বসত ভিটার আশেপাশে কোথাও ফেলে রাখছেন না এক টুকরো জমি, সবখানে ফলানো হচ্ছে বেগুন, মূলা, ঢ্যাঁড়স, বরবটি, সিম, লাউ, করলা সহ সব ধরনের সবজি। পাশাপাশি তারাও উৎপাদন করছে সবজির বীজ, লাউ, কুমড়া, ঝিঙ্গা, শসা, সিম, বরবটি। প্রস্তুতি এই আবাদ করে আমরা ভালো লাভবান হয়েছি। আমরা এখানে সরকার কোনো সহযোগিতা পাই না, সরকার এখানে আমাদের যদি সহযোগিতা করতো। শাক সবজি, লাউ, বাঁধাকপি, ফুলকপি, তারপরে বটবটি, বেগুন, ঝিঙ্গে। উৎপাদিত শাকসবজি স্থায়ী চাহিদা মিটিয়েও পাঠানো হয়ে থাকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। সরকারি সহযোগিতা পেলে আরও বেশি সবজি চাষ করে পুষ্টি চাহিদা মেটাতে আগ্রহী ভূমিকা রাখবে কৃষকেরা। বিঘায় করলে যদি ভালোভাবে হয় তাহলে মনে করেন যে 1,00,000 টাকারও বেশি দেওয়া যায় এরকম। আর যদি ভালো না হয়, মানে যেরকম যদি ভালো না হয় তো মনে করেন যে 40-50-60 এরকম হবে আর কি। আমাদের ফুলগাছ গ্রামে গততে অধিকাংশ জমিগুলো প্রায় পড়েছিল, পরিত্যক্ত বসেছিল, কিন্তু আপাতত আমরা সবজি আবাদ করে মানে অনেক ডেভেলপ হয়েছি। আগে যে বাবা অনটন ছিল, এখন আর আমাদের এগুলো কিছু নাই, আমরা মোটামুটি সবজি আবাদ দিয়ে সচল হয়ে গেছি। হ্যাঁ।